2023 সালে প্রতিবেশী দেশ ভারতের ভিসা পেয়েছেন 16 লাখের বেশি বাংলাদেশী। একদিনে সর্বোচ্চ 7000 পর্যন্ত ভিসা দিয়েছে দেশটি। মঙ্গলবার 16 জানুয়ারি বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। এর আগে বাংলাদেশী নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে দেখা করেন। ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফ ও বিজিবির সম্পর্ক আরও ভালো করার বিষয়ে আলাপ হয়েছে। আমরা তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেন্সিক নিয়ে আরো ট্রেনিং দেওয়ার জন্য বলেছি, তারা সহযোগিতা করতে রাজি হয়েছেন। ভিসা জটিলতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্টাফ অফিসার কম থাকায় তারা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। মন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের বৈষয়িক সামর্থ্য বেড়েছে, সেজন্য তারা অ্যাফোর্ড করতে পারে বিদেশে যায়। আমাদের দেশের মানুষ ভারতে যায় বেড়াতে, চিকিৎসা নিতে ও পড়াশোনা করতে। গত বছর 16 লাখের বেশি লোক কে তারা নতুন ভিসা দিয়েছে। ভবিষ্যতে ভারত ভিসা প্রক্রিয়া আরো সহজ করার কথা ভাবছে। মন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ককে আরো বন্ধুত্বপূর্ণ করার বিষয় ও দুই দেশের নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। ট্রান্সন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম যত কমানো যায়, যত ইন্টেলিজেন্স শেয়ারিং করা যায়, সেগুলো নিয়ে কথা হয়েছে। এসব বিষয়ে আমরা সবসময় ভারতের সাপোর্ট পেয়ে থাকি।